হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরূপ স্যার লেকচারার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আজকে আমরা একটা অ্যাসেম্বল ড্রয়িং করবো নারকেল জয়েন্টের অ্যাসেম্বল ড্রয়িংয়ে আমরা দেখাবো টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ আমরা এখানে নারকেল নারকেল জয়েন্টের ছোটো ছোটো পার্টসগুলো আমরা কিভাবে অ্যাসেম্বল করে এবং এই অ্যাসেম্বল পার্টসগুলো আমরা ড্রয়িংয়ে দেখেছি অ্যাসেম্বল পার্টসের মধ্যে থাকে ফর্ক এন্ড থাকে আই এন্ড একটা পিন থাকে নিচ থেকে একটা কলার থাকে আর একটা ছোট্ট পিন দিয়ে সেই কলারের সাথে উপর থেকে যে পিনটা ঢোকানো হচ্ছে সেটাকে লক করা হয় তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কোনো অসুবিধার ব্যাপার নয় সুতরাং কিভাবে আমরা অ্যাসেম্বল ড্রয়িংটা শিটে করছি সেটাই দেখার বিষয় আমরা এখানে নারকেল জয়েন্টের ভেরিয়াস পার্ট দেখছি এটাকে বলে হচ্ছে ফর্কেন এটা আইএন এটা পিন এটা কলার এটা ট্যাপার পিন তো এখানে এই যে এন আই এন এর মধ্যে ইনজার্ট হবে উপর থেকে এই পিনটা এর ভিতরে যাবে পিনের পিছনে থাকবে কলার তারপরে থাকবে ট্যাপার পিন দিয়ে অ্যাসেম্বল করা হবে অ্যাসেম্বল ড্রয়িংটা আমি নিচে দেখিয়েছি অ্যাসেম্বল ড্রয়িংটা নিচে দেখানো হয়েছে এই ড্রয়িংটা করতে গেলে আমাকে কোশ্চেন ডে কী দিয়েছে কোশ্চেন আমাকে বলেছে যে আমরা একটা পিকচার শো দ্য পিক্টোরিয়াল বা আইসোমেট্রিক ভিউ ভেরিয়াস পার্টস অফ দ্য নারকেল জায়েন্ট আর গিভিং ড দ্য অ্যাসম্বল পার্টস অ্যান্ড ড দা ভলিং ভিউ টু এ সুইটেবল স্কেল কী কী বেগত হবে ফন্ট ভিউ ইন ইন ভন্ট ভিউ ফুল ইন সেকশান সাইড ভিউ টপ ভিউ ইন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশানে আমাকে বের করতে হবে আবারও বলছি এটা ফর্ক এন্ড এটা হচ্ছে আই এন্ড এটা এর ভিতরে ইনজার্ট করবে এটা যখন ভিতরে ঢুকে যাবে তখন আমার এই পিনটা এর ভিতরে আসবে বাধিক দিক দিকে অর্থাৎ এই সাইড দিকে আমি এই কলারটা লাগাবো তার উপর দিকে এই পিনটা এই যে হোলটা আছে এই হোলের মধ্যে ঢুকে লক হয়ে যাবে খুব ইম্পর্টেন্ট এই ড্রয়িংয়ের মেইন হচ্ছে সেন্টার এই যে সেন্টার পয়েন্টটা এখানে একটা হরিজেন্টাল অ্যাক্সিস একটা ভার্টিক্যাল অ্যাক্সিস আছে এই যে সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট এই যে পয়েন্ট আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এবং এর যে সেন্টার পয়েন্ট এর যে সেন্টার পয়েন্ট এগুলো সব একই লাইনে থাকবে এই সেন্টার পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এই সেন্টার পয়েন্টে যে এই যে আমার হরিজেন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে এই সেন্টার পয়েন্ট এই সেন্টার পয়েন্ট যখনই একই লাইনে থাকবে তখনই অ্যাসেম্বলটা আমার হবে সুতরাং আমরা প্রথমে এই হরিজেন্টাল একটা সেন্টার লাইন টানব বা অ্যাক্সিস লাইন এবং তার উপরে একটা ভার্টিকাল লাইন টানবো ঠিক আছে হরিজেন্টাল সেন্টার লাইন আর এর ঠিক মিডিলে আমরা ভার্টিক্যাল সেন্টার লাইন ড্র করবো ঠিক আছে আমরা অ্যাসেম্বল ড্রয়িং বানাচ্ছি কার না নারকেল জয়েন্টের ওকে নারকেল জয়েন্টের অ্যাসেম্বল ড্রয়িং বানাচ্ছি এখন এখানে আগের ড্রয়িংয়ে আমরা দেখেছি যে পার্টসগুলো সেগুলো আরেকবার দেখে নিই এখানে এন্ডের এটা হচ্ছে এন্ড ফর্ক্যান্ডের এখানে হচ্ছে বাইশ থার্টি সিক্স টোয়েন্টি টু টোয়েন্টি টু বাইশ থার্টি সিক্স হলে কত হবে ছত্রিশ আশি এইটটি তাহলে এইটা টোয়েন্টি টু এইটা টোয়েন্টি টু কোথায় না এই সেন্ট্রাল লাইনে যে আছে এই যে এখানে সেন্ট্রাল লাইন এই সেন্ট্রাল লাইন এই সেন্ট্রাল লাইন এই সেন্ট্রাল লাইনগুলো বলেছি খুব ইম্পর্টেন্ট তাহলে আমরা কত নেবো টোয়েন্টি টু থার্টি সিক্স টোয়েন্টি টু ঠিক আছে থার্টি সিক্স টোয়েন্টি টু টোয়েন্টি টু থার্টি সিক্স ওকে তো আমরা এখন লাইনটা টানছি পিকচারের ছবিতে দেখাচ্ছে যে এই সেন্টার লাইন থেকে সিক্সটি অর্থাৎ থার্টি এইটা টোটালটা হচ্ছে সিক্সটি এইটার থেকে থার্টি দূরে আমার এই এন্ড লাইনটা আছে এই যে মাথাটা হচ্ছে থার্টি মানে অর্থাৎ আমরা থার্টি আগিয়েছে সেন্টার লাইন থেকে কতখানি আগিয়েছে থার্টি ওকে এখন ছবিতে একটা মাপ দিয়েছে দেখো এই সেন্টার লাইন থেকে এই লাইনটা পর্যন্ত এটা হচ্ছে ওয়ান ফর্টি সেভেন তাহলে এই সেন্টার লাইন থেকে ওয়ান ফর্টি সেভেন করে তারপরে আমরা এই যে অক্টাগোনাল যে পোশানটা আছে এই পোস্টারটা আমরা পেয়ে যাব এখান থেকে ফর্টি ফাইভ আসলে এইখান থেকে যে মাপটা আছে এটা হচ্ছে থার্টি সিক্স স্কোয়ার বলেছে থার্টি সিক্স বা এখানে থার্টি থার্টি সিক্স স্কোয়ার ওকে বলেছে তাহলে ড্রয়িং অনুযায়ী আমরা চলছি আমরা থার্টি থ্রি পেয়েছি এখান থেকে একটা স্টেট লাইন টানবো ওকে ওকে থার্টি থ্রি পেয়েছি এখানে আমরা একটা স্টেট লাইন টেনে নিলাম এখন অ্যাসেম্বল ড্রয়িংয়ে এখন আমরা এই মাপটা পেয়ে গেছি এই মাপটা পেয়ে গেছি এখন এই কার্ভেচারটা দরকার কার্ভেটারটা এখানে কত বলেছে থার্টি সিক্স আর এই পয়েন্ট থেকে থার্টি সিক্স আরও করতে পারি আবার যেহেতু টাইম শট আমি হাতে সুন্দরভাবে কার্ভ করে দেওয়া যেতে পারে যাই যেটা সুবিধা হয় যেটা তাড়াতাড়ি হয় সেটাই করতে হবে ঠিক আছে আমরা কার্ভটা হাতে করার চেষ্টা করছি ঠিক আছে আমরা এই সেন্টার লাইন থেকে এই সেন্টার যেখান থেকে আর্কটা করেছি সেটা হচ্ছে থার্টি এইট ড্রয়িংই আমরা পেয়ে গেছি সুতরাং এখান থেকে এইটিন আর করে একটা আর্ক করেছি এবং বড় আর্কটা থার্টি সিক্স আর্ক করে আমরা করেছি ঠিক আছে আর থার্টি সিক্স রেডিয়াস থার্টি সিক্স আর এটা হচ্ছে রেডিয়াস এইটিন করে দুটো আর্ক বানিয়েছি ওকে আমরা এখানে রেডিয়াসটা করে নিলাম এখানে রেডিয়াসটা যেহেতু টাইম শর্ট আমরা হাতেই করে নিলাম এইটা থার্টি সিক্স আর বলেইছি সুতরাং এইটা মিলে গেল ঠিক আছে সামাও একটা ফর্কের ফিগার আমরা আনতে পেরেছি ঠিক আছে আমরা এন্ডের যে অক্টাগোনাল পোশানটা আমরা দেখেছি অক্টাগোনাল এন্ড এটা হচ্ছে অক্ট্রাগোনাল এন্ড অর্থাৎ আটখানা স্লট কাটা আছে আটখানা স্লট কাট আছে কোনোটা হেক্সাগোনাল থাকে স্কয়ার থাকে এখানে অক্টাগোনাল এন্ড এবং লাস্টে এইটা হচ্ছে এই মাপটার পরের যে মাপটা আছে এটা থার্টি এটার কোনো মেজারমেন্ট নেই এটা আর কি আমরা কেটে দিয়েছি এটা আরও লম্বা থাকে আমরা এখানে পরেরটা একটু থার্টি করে দিচ্ছি আমরা এইটা হচ্ছে থার্টি কতখানি হবে এটা আমাদের দেওয়া নেই বা থাকালো কথা না কারণ এটা অনেকখানি বড় হবে সুতরাং আমরা থার্টি করে আমরা একটা ব্রেক দিয়ে দিয়েছি ঠিক আছে এখন এই এই যে আই এন্ড এখন ফর্কের ভিতরে ফর্ক তো তৈরি করে ফেলেছি আইএনটা ফর্কের ভিতরে আমরা ইনজার্ট করব। এই সেন্টার লাইন এই সেন্টার লাইন দুটোই কয়েন করবে সুতরাং এই সেন্টার লাইন থেকে এটা হচ্ছে সিক্সটি তাহলে সেন্টার লাইন থেকে সিক্সটি নিয়ে আমি একটা দাগ টানবো একটা ভার্টিক্যাল দাগ টানব অর্থাৎ উপর থেকে থার্টি সিক্স এই যে ইয়েটা হচ্ছে উপর থেকে রাউন্ড উপর থেকে দেখলে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গল শেপ পাওয়া যাবে ওকে তো আমরা সেন্টার থেকে থার্টি আগিয়ে যাব। ঠিক অরিজিনাল ড্রয়িংয়ে যেমন বলেছে এই সেন্ট্রাল লাইন থেকে এটা সিক্সটি অর্থাৎ এই সেন্ট্রাল লাইন থেকে সিক্সটি ভিতর দিকে যাবে এবং এই সেন্ট্রাল লাইন থেকে ওয়ান টোয়েন্টি পিছনে আসবে আমরা ঠিক ওরকমই করেছি ওকে এই সেন্ট্রাল লাইন থেকে থার্টি গেল আবার এই পয়েন্ট থেকে এই সেন্টার লাইন থেকে আমরা ওয়ান টোয়েন্টি গেছি ঠিক আছে আমরা এই দিকে যেমন করেছিলাম দিকে অক্টোগ সেপটা ওরকম করে দিলাম এগুলোকে আমরা হাতে করে দিয়েছি কার্পচেয়ারগুলোকে কারণ এত টাইম পাওয়া যাবে না করলে করা যায় কিন্তু এত টাইম পাবে না এই মাপটা হচ্ছে ফর্টি ফাইভ এই মাপটা ফর্টি ফাইভ এটা হচ্ছে থার্টি থ্রি স্কোয়ার সুতরাং থার্টি থ্রি আমার এই মাপটা হচ্ছে ওকে সুতরাং এরও ঠিক বাইরে থার্টি এটা হচ্ছে থার্টি এরকম একটা ইয়ে হবে সেটা আমরা ব্রেক দেখাবো ঠিক আছে ধীরে ধীরে আমরা ফর্কটাকে করলাম আইএনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন উপর দিক দিয়ে উপর দিক দিয়ে পিনটাকে ঢুকাব ঠিক আছে এই পিনটাকে ইনজার্ট করব এবং নিচ থেকে কলার এবং পিন দেখো ড্রয়িংটা কিন্তু খুব সিম্পল কিন্তু টাইম সাপেক্ষ এই পিনটা হেডটা হচ্ছে ফর্টি ফাইভ থিকনেস হচ্ছে ফিফটিন এবং ডায়া হচ্ছে থার্টি সুতরাং ডায়া থার্টি করে পিনটার লেংথ হচ্ছে হান্ড্রেড টু ডায়া থার্টি করে হানড্রেড টু হান্ড্রেড টু হচ্ছে এখানে আসছে এই হানড্রেড টু করলাম সিমিলারলি এই দিকেও করেছি ওকে এটা হচ্ছে পিনের পিনটার ডাইমিটার পিন্টার ডাইমিটার পিনটা আমরা দিয়ে দিলাম কয়েকটা লাইন কাটা যাবে কেননা পিন যখন আমরা সেকশান দেখব এই দাগগুলো থাকবে না সেটা আমরা পরে করছি এখন পিনের হাইট হচ্ছে থিকনেস হচ্ছে ফিফটিন পিনের মাথাটা একটু রাউন্ড থাকে সেই জন্য পুরোটা গেলাম না এই হলো এবার এটাকে কার্ভেচার করে মিলিয়ে দিই ওকে পিন তৈরি হলো পিনের লেংথ বলেছে ড্রয়িংয়ে দেখে নেবে পিনের লেংথ হচ্ছে হান্ড্রেড টু ওকে তাহলে পিনটা হয়ে গেল এবার হচ্ছে আমরা কলার ইউজ করবো কলারটা হচ্ছে ফর্টি ফাইভ এবং থার্টি কলারটা হচ্ছে ফর্টি ফাইভ থার্টি ফিফটিন সুতরাং এই মাপটা যা কলারের মাপও ঠিক একই ওকে আমরা পিনটাকে ঢুকিয়ে দিয়েছি কলারটাকে ইউজ করেছি এবং ট্যাপার পিনটা এই সাইড দিয়ে ঢোকানো হয়েছে এখন আমরা সেকশান করবো আমরা দুই দিকে ব্রেক করে দিই যাতে সেকশানটা বেশি দিতে না হয় অ্যাচিং লাইন দিয়ে আমরা সেকশান করবো আমাকে কী বলেছে ড্রয়িংয়ে যে আমাকে ফুল সেকশান করতে বলেছে ওকে আমাকে কোশ্চেনে বলেছে যে ফন ভিউ ফুল ইন সেকশান সুতরাং সেকশান আমাকে দেখাতেই হবে তো আমরা এটাকে হ্যাচিং লাইন দিয়ে করে দিই আমরা হ্যাচিং লাইন দিয়ে ফর্কটাকে করলাম এখন আইএনটাকে আমরা করছি অপোজিট ডিরেকশান দিচ্ছি কেননা দুটো আলাদা পার্টস ঠিক আছে সেটাকে বোঝানোর জন্য এই ডিরেকশানটা আমরা অপোজিট করছি ওকে দুটো আলাদা পার্টস উপরেরটা হচ্ছে ফর্ক এন্ড নিচেরটা হচ্ছে আই এন্ড ঠিক আছে টপ ভিউ অব দ্য নারকেল জয়েন্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন ডাইমেনশানটা দেবো ঠিক আছে টপ ভিউ অফ ন্যাকল জয়েন্ট আমরা কমপ্লিট করলাম অ্যান্ড দেখেছি আই অ্যান্ড দেখেছি প্রত্যেকটা ডাইমেনশান দিয়েছি সেকশান করে দেখেছি সুতরাং আমাদের টপ ভিউ কমপ্লিট ইন অল রেসপেক্ট এখন আমাকে বানাতে হবে ফ্রন্ট ভিউ ওকে এবং সাইড ভিউ সাইড ভিউটা হয়তো বা জায়গা হবে না আমরা শুধুমাত্র ফ্রন্ট ভিউটা বানাচ্ছি আমরা ফ্রন্ট ভিউ বানাতে যাওয়ার সময় আমরা আরেকটা সেন্টার লাইন টানবো ঠিক উপরের সেন্টার লাইনে প্যারালাল এবং উপর থেকে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রোজেকশান লাইন টানবো হালকা প্রোজেকশান লাইন টানব প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা সেন্টার লাইনটা আমরা টেনে নিতে পারি প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা প্রোজেকশান লাইন টেনে নিচ্ছি ওকে প্রজেকশন লাইন দিলে আলাদা করে মেজারমেন্ট দেওয়া দরকার নেই প্রজেকশন লাইন থেকে আমাদের মেজারমেন্টটা এসে যাবে ঠিক আছে আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে প্রজেকশন লাইন নিচের দিকে টেনে দিলাম আমরা মোটামুটি টপ ভিউটা করেছি ফ্রন্ট ভিউটা আমরা করে ফেললাম সাইড ভিউটা আমাদের জায়গা শর্ট সেটাকে আমরা পরে দেখছি এখন টপ ভিউটা আমার কমপ্লিট টপ ভিউ এখন ডাইমেনশানটা দেব। আমরা যে আইসোমেট্রিক ভিউটা দিয়েছে বা পিক্টোরিয়াল ভিউ থ্রি ডাইমেনশান ভিউ যাই বলো না কেন যেটা দিয়েছে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ফল গ্যান্ড এন্ড পিন পিন উপর দিয়ে ঢুকছে এই নিচ থেকে কলার এবং ট্যাপার প্রিন্টটা লাগিয়ে দিচ্ছি আলটিমেট এই ড্রয়িংটাকে আমা আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ দেখেছি পরবর্তী ক্ষেত্রে এটাকে আমরা অন্য একটা সিটে করেছি ভালো এইটাই হচ্ছে অরিজিনাল পিক্টোরিয়াল ভিউ বা থ্রি ডাইমেনশান ভিউ পিক্টোরিয়াল ভিউ বা থ্রি ডাইমেনশানাল ভিউ যেটা আগে দেখালাম তার ভিত্তিতে আমরা টপ ভিউটা বানালাম টপ ভিউ করে আমরা সাইড ফ্রন্ট ভিউটাও বানিয়েছি ডাইমেনশান দিয়ে দিয়েছি টোটাল ডাইমেনশান দিয়েছি সুতরাং আমার মনে হয় যে আমাদের যে আমাদের যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেনটা আমরা পুরোপুরি করে ফেলেছি শুধু সাইড ভিউটা জায়গার অভাবে করতে পারিনি সাইড ভিউটা অন্যখানে আমরা দেখে নেব ঠিক আছে এখন এই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের এটা হচ্ছে টপ ভিউ দিস ইজ দ্য টপিউ অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ ওকে এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ আমরা টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ দেখলাম দ্যাটস দ্য ব্রিং মি দ্য এন্ড অফ দ্য ক্লাস আজকের ক্লাস এই পর্যন্তই তোমাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আমার যদি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল বা এই ভিডিওটা তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করো যাদের এটা দরকার ঠিক আছে আসতে হবে এইটুকুই